যে মসজিদের পাশে এমন গান হচ্ছে মসজিদের ফিলার সহ ফাড়ে যাবার সম্ভাবনা এত ড্রাম ড্রাম বাজতেছে একজন মুসলমান কেভাবে কি মসজিদকে বেজত করতে পারে শুক্রবার যেভাবে মসজিদে জায়গা থাকে না হাজার হাজার মানুষ মসজিদ নামাজ পড়ে প্রতিটি মসজিদে মসজিদে শুক্রবারে জুমার মতো যদি জাম করে ফেলতাম আমার মনে হয় খোদার দরবারে এমন খোদা এত শর্মিদা হয়ে যেত সোদা যখন দেখতো আমাদের দিকে দেখতে যা হাজার হাজার মুসল্লি মাথার মধ্যে টুপি কেউ সেজ দেয় কেউ রুকুতে আল্লাহ বলবেন যে বান্দারে তোমদার গজব দিও না সবাই তো মসজিদ বুকু হয়ে গেছে আমার বান্দারা যখন আমাকে ডাকা শুরু করেছে তোমদার চিরুপ্ত রাজাবে গজব বন্ধ করে দাও ব্যক্তি অসৎ কাজ করছে তাকে তুমি বাধা দাও যেমন আমি নামাজি আমি হাজি সাহেব আমি ভালোভাবে চলি কিন্তু আমার ঘরের পাশে ইসলাম বিরোধী কার্যকলাপ হচ্ছে আমি দরজা বন্ধ করে নাকে তেল লাগিয়ে ঘুমাই আল্লাহ বলেন তুমি অসৎ কাজ দেখার পর তুমি বাধা দাও নাই তাহলে তোমার সৎ কাজ কোন কাজে আসবে না কারণ তুমি দেখতে পাচ্ছ কি অন অনৈতিক গুনায়ের কাজ হচ্ছে বান্দা তুমি নামাজ পড়ো ঠিকই তুমি হাজী হয়েছ হয়েছো ভালো কাজ করেছ সৎ কাজ কিন্তু তোমার ঘরের পাশে অসৎ কাজ হচ্ছে তুমি কখনো বাধা দাও নাই সেজন্য সেজন্য ভাইয়ের আমার যারা অসৎ কাজে লিপ্ত আমরা যদি তাদেরকে বুঝিয়ে আমরা যদি সৎ কাজে আনতে পারি সেটা কত বড় হিসান আসুন আমরা বলি যারা আজকে নামাজ পড়ে না তাদেরকে আমরা বুঝাই যারা যারা অনিসামে গান বাজনা নিয়ে একেবারে সাদের তলা পর্যন্ত ফাড়া ফেলতে চায় এরকম আছে না নেই ফাঁসতালার উপর আছে না নেই আছে সাদের তলা পর্যন্ত ফাট যাওয়ার একেবারে উদ্যোগ হয়ে যায় এত বড় বড় ড্রাম সেট লাগাই দেয় অত অথচ আমাদের কাছে ভয় নাই আমাদের কাছে কেমন ভয় নেই জানেন কেউ মাইন্ড করবেন না এগুলো তো আসলে বলা দরকার এগুলো না বলল তো আমি গুণাগার হয়ে যাব এই যে আল্লাহর ঘর এটা কি মরানা জিন্দা সবাই বলেন তো কেমন জিন্দা জানেন কেমতের ময়দানে এই আল্লাহর গর প্রতিটি বান্দার ছায়া হয়ে যাবে আর সজিমের ছায়ার মতো আল্লাহ পাক সুবাহ সাতজন ব্যক্তিকে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ উপরে উত্তপ্ত পছন্দ রোদের কিরণ থেকে বাঁচাবেন সাত প্রকার মানুষ এক প্রকার মানুষ হল যাদের সাথে মসজিদের সম্পর্ক ছিল কেয়ামতের ময়দানে ওই মসজিদ আপনার সামনে গিয়ে বলবে যে তুমি তো আমার আমাকে মহাব্বত করেছিলে আজকে তো তোমার কোন সাহারা নাই আসো তোমাকে একটু ছায়া দি এ মসজিদ এটা জিন্দা কিন্তু এবার আপনি আমাকে উত্তর দেন আপনারা যে মসজিদের পাশে এমন গান হচ্ছে মসজিদের ফিলার সহ ফাড়ে যাবার সম্ভাবনা এত ড্রাম ড্রাম বাঁচতেছে তো এগুলা কি মসজিদ থেকে কি রহমত যাচ্ছে না গজব যাচ্ছে মসজিদ কি নারাজ হচ্ছে না যারা বলেন এটা কি মসজিদের একজন মুসলমান এভাবে কি মসজিদকে বেइज्जত করতে পারে একজন মুসলমান তো এটাই হওয়া উচিত ছিল যে এখানে একটা আল্লাহর ঘর আছে আমি কিভাবে এত আওয়াজ করে এই গানের প্রোগ্রামটা করতেছি আপনি করেন আপনার যেহেতু বতব্যাস হয়েছে সেটা আমি বলবো না আপনি মসজিদের এরিয়া থেকে বাহিরে গিয়ে করেন না তারপর এটা আল্লাহর ঘর কি ইজ্জত দেন বাবা এই আল্লাহর ঘরকে ইজ্জত দেওয়া মানে খোক আল্লাহকে দেওয়া আপনি কোন ব্যক্তি যদি আল্লাহর ঘরকে বেজ্জত করে তাহলে খুব আল্লাহ বেজ্জিত হয়ে যায় আর কোন মুসলমান যদি কোন মুসলমানের দ্বারা যদি আল্লাহ তালার যদি বেদ হয় সে মুসলমান আর মুসলমান তাকে না সে ফেরা মনে হচ্ছে অদম হয়ে যায় সেটা আমাদের মুসলমান যারা আমি তাদের কাহ্বান করব এই একটা আল্লাহর গর এলাকায় হওয়া মানি একটা আল্লাহর নিশানা এটা কত সৌভাগ্যর ব্যাপার যে একটা আল্লাহর ঘর থাকা মানে একটা ফুরা এলাকার মধ্যে একটা ঠিক কিনা সেজন্য আর যারা আমরা আমরা আছি তাদেরকে বুঝাই যে ইসলাম সাপোর্ট করে না কোরআন হাদিস সাপোর্ট করে না এগুলা কখনো করা যাবে না এটা আপনার আমার দায়িত্ব আমার দায়িত্ব আমি মসজিদে বলে দেওয়া আপনার দায়িত্ব আপনার পাশের ভাইকে বলা এটা আপনার উপর দায়িত্ব হয়ে গেছে তাদেরকে বুঝান সৎ কাজে নিয়ে আসেন কেননা এই অসৎ কাজ করতে করতে আল্লাহ কত নারাজ হয়েছে আমি জানি না মানুষের চোখে ঘুম নাই আতঙ্কে জীবন যাপন করছে ঠিক কিনা আজকে সারা দেওয়া আবার লকডাউন শুরু হয়েছে কি অবস্থা মানুষ কোথায় যেতে পারবে না কোনো ভালো কাজ করতে পারবে না একেবারে মনে হচ্ছে আমরা জেলখানায় আবদ্ধ হয়ে গেছি ঠিক না এগুলো কেন এগুলো আমাদের দ্বারাই হচ্ছে আমরা যদি সবাই কাদের সাথে কাট মিলিয়ে শুক্রবার যেভাবে মসজিদে জায়গা থাকে না হাজার হাজার মানুষ মসজিদে নামাজ পড়ে কিন্তু দুঃখের বিষয় আচরণ ফর থেকে আবার মসজিদ খালি হয়ে যায় তা আল্লাহ কিছু তো শুক্রবার আর অন্য সময় কি আল্লাহ থাকে না শুক্রবারে নামাজের কথা মনে পড়ে আর কি নামাজের কথা মনে পড়ে না এভাবে যদি আমরা প্রতিটি মসজিদে মসজিদে শুক্রবারে জুমার মতো যদি জাম করে ফেলতাম আমার মনে হয় খোদার দরবারে এমন খোদা এত শর্মিদা হয়ে যেত খোদা যখন দেখতো আমাদের দিকে দেখতেছে হাজার হাজার মুসল্লি মাথার মধ্যে টুপি কেউ শেষ কেউ রুকুন আল্লাহ বলবেন যে বান্দারে তুমদার গজব দিও না সবাই তো মসজিদ মুখ হয়ে গেছে আমার বান্দারা যখন আমাকে ডাকা শুরু করেছে তোমরা চিরতর আজাবে গজব বন্ধ করে দাও আল্লাহর গজব অটোমেটিকলি বন্ধ হবে যদি আমরা জুমার দিনের মতো মসজিদ বর্ত দিয়ে এবং বরফুর করি ফেলি ঠিক না তা শুন না আর কত আল্লাহ তো আমাদের উপর কত নারাজ হয়ে চাল্লাই জানে কি অবস্থা মানুষের ঈদের সময় মানুষের একটা আনন্দ উল্লাস মানুষ এদিক যাবে ওদিক যাবে আত্মীয় স্বজনের সাথে দেখা করবে সাক্ষাৎ করবে এই জেলা থেকে ওই জেলায় যাবে একটা আনন্দ উপভোগ করবে কিন্তু সেটা নাই সেটা কোথায় চলে গেছে কেমন জানি মনে হচ্ছে গোটা দুনিয়া লক হয়ে গেছে মানুষের কি হচ্ছে এগুলো আমাদের কর্মের ফল আমরা যে আমরা যে আল্লাহ এবং আল্লাহ রসুল আদেশকে কে মানিনি আল্লাহ এবং আল্লাহ রসুল যে বাবা আমাদেরকে চলতে বলেছেন ওтапটা করি না সেজন্য আল্লাহর গজব আমাদেরকে ছাড়ছে তা শুন আমরা নিজ নামাজ পড়ব সৎ কাজ করব এবং অসৎ কাজ যারা করে তাদেরকে আমরা বুঝিয়ে তাদেরকে আমরা সৎ কাজ জানব আমাদেরকে আবার সেই সোনালি সুপলা সুজলা দিন সেই সময় আল্লাহ পাক আমাদেরকে ফিরিয়ে দিবেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বুজার তফিক দান করুক সবাই বলুন আমিন রাহমাতুল্লাহি ওয়া ও